নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা ঠাকুর তার ভক্ত সন্তানদের বিভিন্ন রকম গল্প বলে উপদেশ দিতেন আজকে আমরা এরকমই দু তিনটে গল্প শুনব শ্রী শ্রী ঠাকুরের বলা এরকমই একটি গল্প তিন ডাকাতের তিন গুণ মানুষের মধ্যে তিনটি গুণ আছে তম রজ আর সত্য তম কাজকর্ম করে না কেবল শুয়ে শুয়ে সময় কাটায় তাদের মধ্যে তমগুণ বেশি থাকে আর যে খুব বেশি কাজ করে কাজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তার মধ্যে রজগুণ দেখা যায় আর যে লোকটি শান্ত স্থির শত দুঃখের মধ্যে ও যার চিত্তে চঞ্চলতা জাগে না তার মধ্যে সত্য আছে তমর থেকে রজ ভালো আর সবার থেকে ভালো সত্য কিন্তু এর একটিও মানুষকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে না অন্য গুণ থাকা দরকার এই প্রসঙ্গে ঠাকুর একটি সুন্দর গল্প বলেছেন একজন পথিক যাচ্ছিল বনের ভেতর দিয়ে পথ চলে গেছে যে কোনো মুহুর্তে সাপদ জানোয়ার তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে ডাকাতের ভয়ও আছে পথিকের সঙ্গে কিছু টাকা পয়সা ছিল কিন্তু কেউ সঙ্গে নেই আবার না গেলেও নয় পথিক ভয়ার্থ মনে নির্জন বনের ভেতর দিয়ে যেতে লাগল হঠাৎ তিনজন ডাকাত তার সামনে এসে দাঁড়ালো পথিক আর কী করে ভয়ে কাঁপছে আর মনে মনে দুর্গা নাম জপ করছে পথিকের সঙ্গে যা ছিল ডাকাতরা সব কিছু লুট করলো ডাকাতদের একজন কালো আর একজন লাল অন্যজন সাদা কালো ডাকাত বলল আমাদের কাজ তো শেষ হয়ে গেছে এই প্রতীক্ষে বাঁচিয়ে রেখে আর লাভ কী আ একে খতম করে দেই কালো ডাকাতের এহেন কথা শুনে লাল ডাকাত খুবই চটে গেল সে বলল এর যথা যথাসর্বস্ব আমরা কেড়ে নিয়েছি এখন একে মেরে ফেলে কি লাভ তার সঙ্গে একে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যাই চলো কালো ডাকাত তাতে আপত্তি করতে চাইছিল কিন্তু লাল ডাকাতের লাল দুটি চোখের দিকে তাকিয়ে সে কোনো কথা বলতে পারল না শেষ পর্যন্ত লাল ডাকাত লতা দিয়ে পথিককে গাছের সঙ্গে বাঁধলো তারপর সকলে সেখান থেকে চলে গেল পথিক আর কী করে সে চুপ করে তার অদৃষ্টের কথা ভাবছে কিছুক্ষণ বাদে সাদা ডাকাত সেখানে ফিরে এলো সে বলল ভাই তোমার বড় কষ্ট হচ্ছে এসো আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি এই বলে সে পথিকের সব বাঁধন খুলে দিল তারপর সাদা ডাকাত বলল তুমি একটুও ভয় পেও না আমার সঙ্গে চলো তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমাকে শহরের রাস্তায় ছেড়ে দেব সাদা ডাকাত আগে আগে পথ দেখিয়ে চলেছে আর পথিক তাকে অনুসরণ করেছে সাদা ডাকাতের শান্ত ভাব দেখে পথিকের সব ভয় দূর হয়ে গেল কিছু দূর যাবার পর সাদা ডাকাত বলল ওই দেখো সামনে শহর দেখা যাচ্ছে বরাবর সোজা চলে যাও চোখের সামনে শহর দেখে পথিকের মনে আনন্দ বুঝি আর ধরে না সাদা ডাকাত আবার বোনের দিকে চলে যাচ্ছে দেখে সে অবাক হয়ে বলল এ কি আপনি আমার উপকার করলেন আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আপনাকে একটু আপ্যায়ন করব সাদা ডাকাত তখন এই কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল তা হবার জো নেই আমার শহরে যাওয়ার উপায় নেই আমার নামে হুলিয়া আছে গেলেই পুলিশ আমাকে ধরবে কথা শেষ করে সাদা ডাকাত লম্বা লম্বা পা ফেলে বনের ভেতর চলে গেল অনেকক্ষণ তার চলার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল প্রতি এইভাবেই ঠাকুর আমাদের মনের গুণের কথা তিন ডাকাতের কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন এইভাবে তিনি মাঝে মাঝে ছোট ছোট উদাহরণ দিয়ে নানা ধর্ম কথা বলে গেছেন শ্রী শ্রী ঠাকুরের বলা আরেকটি গল্প চাষার প্রতিজ্ঞা একটি গ্রামে অনেক কৃষকের বসতি ছিল যদিও তাদের অল্প জমি সম্বল ছিল কিন্তু সেই সকল জমিতে প্রচুর ধান হতো তাই তাদের তেমন কোনো অভাব ছিল না কিন্তু একবার গ্রামে অনাবৃষ্টি দেখা দেয় আকাশ সর্বদা তপ্ত মেঘের কোনো দেখা নেই এদিকে মাঠটাও ফুটিফাটা হয়ে গেছে পুকুর আর কুয়োর জলও শুকিয়ে গেছে জলের অভাবে মাঠে চাষবাসও বন্ধ হয়ে গেছে তাই কৃষকের মাথায় হাত পড়েছে তাদের ভাবনা হলো যে এই আজম্মার বছরে হয়তো না খেয়েই তাদের প্রাণটা চলে যাবে সেই গ্রামের পাশে একটা নদী ছিল সারা বছরই সেই নদীতে সর্বদা জল থাকে এই অনাবৃষ্টির সময় নদীর জল কমে গেলেও তবুও নদীতে জল ছিল যে সকল কৃষকদের নদীর কাছে জমি ছিল তারা নালা কেটে নদীর জল নিয়ে এসে চাষ করতে লাগল আর যাদের জমি নদী থেকে একটু দূরে তারা কি করে জল নিয়ে আসবে সেই ভাবনায় পড়ে গেল একজন কৃষকের জমি ছিল নদীর থেকে অনেকটা দূরে সে ঠিক করল নালা কেটে নদী থেকে জল নিয়ে আসবে তার জমিতে তাই খুব ভোরবেলা সেই কৃষক নালা কাটার জন্য কোদাল ও শাবল নিয়ে নদীর দিকে গেল চাষা নালার জন্য মাটি কাটতে লাগলো এদিকে যে দুপুর গড়িয়ে গেছে তার কোনো হুশ ছিল না চাষার বউ চিন্তিত হয়ে মাঠে এসে দেখল ঘরমাক্ত হয়ে তার স্বামী নালা কাটার জন্য মাটি কুপিয়ে যাচ্ছে অনেকটা নালা কাটাও হয়ে গেছে কিন্তু তার জমিতে নদী থেকে জল আনতে গেলে আরও কিছুটা নালা কাটতে হবে চাষার বউ চাষাকে জিজ্ঞাসা করলো যে ভোরবেলা থেকে চাষা নালার জন্য মাটি কাটছে আর কতক্ষণ সে এইভাবে মাটি কেটে যাবে তাই চাষার বউ চাষাকে স্নান করতে ও ভাত খাবার জন্য বাড়ি যেতে বলল আর সে আরও বলল যে চাষা বিশ্রাম নিয়ে আবার নালা কাটার জন্য পরের দিন মাটি কাটবে বউয়ের প্রস্তাবে রাজি হয়ে চাষা ঘরে ফিরে গেল সেই চাষার আর নালা কেটে নদী থেকে জল আনা হলো না ওই গ্রামেই আর একজন হাড়ু নামে চাষি থাকত। তারও জমি ছিল নদী থেকে অনেকটা দূরে তার বাড়িতে ছিল বউ ও ছোট ছোট ছেলে মেয়ে হাড়ুও ঠিক করেছিল নালা কেটে নদী থেকে জল নিয়ে আসবে তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না তাই হাড়ু খুব ভোরবেলা উঠে কোদাল ও শাবল নিয়ে নদীর দিকে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল যতক্ষণ না নালা কাটা হয় ততক্ষণ সে বাড়ি ফিরবে না মাটি কাটতে কাটতে হারুর খেয়াল ছিল না যে দুপুর হয়ে গেছে হারু নালা কেটেই যাচ্ছে তার শরীর থেকে ক্ষুধা তৃষ্ণার বোধ যেন লোপ পেয়ে গেছে হারুর বউ চিন্তিত হয়ে তার মেয়েকে মাঠে দেখতে পাঠালো যে তার বাবার বাড়ি আসতে কেন এত দেরি হচ্ছে হারুর মেয়ে মাঠে এসে হারুকে তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য আবদার করলো হারু হেসে তার মেয়েকে বলল তার বাড়ি ফিরতে দেরি হবে তবুও মেয়ে নাছরবান্দা সে বলল যে নালার তো অনেকটা কাটা হয়ে গেছে বাকিটা পরের দিন এসে কাটলেই চলবে হারু তখন তার মেয়েকে বলল যে এবছর বর্ষাকাল এসে গেলেও চতুর্দিকে অনাবৃষ্টি তাই নালা না কেটে নদীর জল না নিয়ে আসলে জমিতে চাষ করা যাবে না আর চাষ না হলে সকলেই অনাহারে মারা যাবে তাই তার প্রতিজ্ঞা নালা কাটা সম্পূর্ণ না করে সে বাড়ি যাবে না হারুর এই কথা শুনে তার মেয়ে বাড়ি ফিরে এলো এবার হারুর বউ মাঠে এসে হারুকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলল সে বলল সকল চাষিরাই তো নালা কাটছে তার মতো বাড়াবাড়ি তো কেউ করছে না এদিকে তার জন্য সবাই বাড়িতে না খেয়ে খাবার নিয়ে বসে আছে তবুও হারুর বউ হারুকে রাজি করাতে পারলো না বাড়ি ফিরে যাওয়ার জন্য কিন্তু বউও কিছুতেই হারুকে না নিয়ে বাড়ি যাবে না তখন হারু বউকে ভয় দেখাতে কোদাল নিয়ে তার দিকে তেড়ে এলো কারণ বউয়ের সঙ্গে কথাবার্তা বলতে গেলেও তা দেরি হয়ে যাচ্ছিল অগরতা রাগ করে হারুর বউ একাই বাড়ি ফিরে এলো অবশেষে সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার পর হারুর নালা কাটা শেষ হলো নদীর জল কুলকুল করে সেই নালা দিয়ে বয়ে আসতে লাগলো হারুর এই কায়িক শ্রম সার্থক হলো এবার সে বাড়ি ফিরে গিয়ে স্নান খাওয়া সেরে নিশ্চিন্ত মনে সুনিদ্রায় রাত্রি অতিবাহিত করল এই গল্পটির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর আমাদের বোঝাতে চেয়েছেন আমরা কোনো কিছু করব বললে ওই দ্বিতীয় চাষার মতোই রোগ নিয়ে কাজটাকে সম্পন্ন করা চাই তবেই জীবনে সফল হওয়া যায় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর গল্পের মাধ্যমে আমাদের যে সুন্দর সুন্দর উপদেশ দিলেন ঠাকুরের বলা এই গল্পগুলি শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন